বিশ্বের যেখানেই ইহুদি এবং তাদের দোসরদের পাওয়া যাবে সেখানেই হত্যা করা দরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন উস্কানি দিয়ে কানাডায় আলোচিত বাংলাদেশি বংশোদ্ভূত সালমান হোসাইন। ইহুদিদের হত্যা করতে ইরাক সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস এর প্রতি আহ্বানও জানিয়েছে সে। বাংলাদেশি বংশোদ্ভূত সালমানই প্রথম ব্যক্তি যার বিরুদ্ধে প্রথমবারের মতো গণহত্যার উস্কানি দিয়ে প্রচারণা চালানোর অভিযোগ এনেছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। 2010 সালের জুলাই মাসে অভিযোগ গঠনের কিছুদিন আগেই সালমান টরন্টো থেকে উধাও হয়। বিচারে দোষী সাব্যস্ত হলে 16 বছর পর্যন্ত সাজা হতে পারে তার। সালমানকে ধরিয়ে দিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রেড কর্নার নোটিশ জারি করেছে। গণহত্যার উস্কানি দেওয়ার অভিযোগে কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রত্ব বাতিল হওয়া এই সালমান 7 বছর ধরে বাংলাদেশে পালিয়ে আছে। তাকে ঢাকার বনানী, উত্তরা ও গুলশানে আবাসিক হোটেল, রেস্টুরেন্ট ও কফি শপে যাতায়াত করতে দেখা গেছে বলে খবর দিয়েছে কানাডার গণমাধ্যম। সালমানের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। দীপু সরোয়ার, 21 টেলিভিশন, ঢাকা।